শিল্পীরা যারা কাজ করে, আমাকে বিভিন্ন প্রোডাকশনে এরকম অনেক সময় ফেস করতে হয় যে আমাদের প্রোডাকশনের যারা থাকেন, প্রোডাকশন কেন্দ্রিক যারা থাকেন, তাদের যে ছোটো ছোটো কিছু পারিশ্রমিক থাকে সেটা নিয়ে তাদের অনেক সম্মুখীন হতে হয়। তো আমি বরাবরই তাদের পক্ষে কথা বলি এবং অনেক জায়গায় আমার সুযোগ হলেও আমি সেখানে আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করি, তাদেরকে সলভ করার চেষ্টা করি যতটুকু আমার কাছে আসে। আমি চেষ্টা করি, যেহেতু আমি প্রত্যেকটা সিনেমার নায়িকা চরিত্র থাকি, প্রধান চরিত্র, তো আমি প্রযোজক বা ডিরেক্টরের সাথে কথা বলে তাদেরকে খুব দ্রুত সলভ করতে পারি। এইবার আমার একটিমাত্র ইচ্ছে ছিল যে অনুদান সিনেমা ঠিক আছে, ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের যে প্রোডাকশন কেন্দ্রিক যারা যারা আছেন তাদেরকে আমি আগে মানে সম্মান দেয়া, অর্থাৎ তাদের পারিশ্রমিকের আগে। যেমন আপনারা হয়তো বা খেয়াল করবেন বা আমাদের প্রোডাকশনের ছেলেদের কাছে টুকটাক ক্লিপ নিলেও আপনারা চালিয়ে নিতে পারেন, আমি কিন্তু এখানে আসার আগে তাদের সব কিছু ক্লিয়ার করেছি। কেন করেছি, যে তারা দিতে হবে, তারা আনন্দিত এবং তারা বলছিল যে দিদি আমি আপনাদের এখানে কাজ করে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আর অনুদান মানে মানুষ আসলে অনেক সময় ভাবে, আমি যেটা বরাবর বলে আসছি আমি এখনও বলতে চাই, যে অনুদান তাকেই দেওয়া দরকার যারা পরিপূর্ণ সিনেমাই করতে আসে বা যারা সিনেমা কেন্দ্রিক মানুষ, সিনেমা বোঝে। যেমন আমি কখনোই মিস ইউজ করবো না, তো সেই জায়গা থেকে আমার কাছেও এরকম অনেক ধরনের কথা আসছে। বাবা শুরুর আগে এরকম আমি অনেক কথা শুনতে হয়েছে যে অপবিশ্বাস অনুদান করবে সে কি করতে পারবে। তো তখন আমি ভেবেছিলাম যে আসলে আমি তো একা কাজ করব না, আমি আমার টোটাল টিম নিয়ে কাজ করব, তাদেরকে নিয়ে আমি প্ল্যানিং করব। তো আমার কিছু প্ল্যানিং ছিল ব্যক্তিগত, আমার এতদিনের অভিজ্ঞতা থেকে যে কী কী লেকিংস আছে, কী কী গ্যাপ আছে, যে জায়গাগুলো পূরণ করলে একটা টিম খুব সুন্দরভাবে কাজ শেষ করতে পারে, সেটাই আমি চেষ্টা করেছি। আর একটি সিনেমা একটা লটে করলে যেটা উপকারিতা পাওয়া যায়, সেম গেট আপটা পাওয়া যায়, সেম মুডটা পাওয়া যায়, সেম যে আমাদের কাজের একটা মানে রেলগাড়ির মতো একটা মানে একটা মালার মতো গাঁথা যায়, সেটা করা যায়। তো সেটাই আমি ট্রাই করেছি এবং আপনাদের সকলের দোয়ায় আমি বলবো যে সিনেমাটা একদম শেষ করেই আমি এখান থেকে হ্যাঁ মুক্তিটা আমি এখন শুটিংটা আমার এই লটেই শেষ হয়ে যাবে ভেরি সুন, হয়তো বা কিছুদিন আছে এক সপ্তাহ মতো তারপরে শেষ হয়ে যাবে। আর মুক্তিটা এখনও চিন্তা করতে পারিনি, দেখি সিনেমার আগে কাজ শেষ করি, এরপরেও তো বেশ কিছু কাজ আছে, সেইটা যখন পুরোটা গুটিয়ে যাব তখন হয়তো বা জানাতে পারবো। এটা তো অনেকটা পিরিয়ডিক্যাল গল্পের মতো, যে একটা ঐতিহ্যকে ফুটিয়ে তোলা। এখন পর্যন্ত শুটিং করতে এসে মানে কোন সমস্যাটা মানে কোন সমস্যাটা বেশি ফেস করছেন, এরকম ইনভেস্ট মানে পিরিয়ডিক্যাল গল্প করতে গেলে তো অনেক রিসার্চ করতে হয়, অনেক ঐতিহ্যকে ঘাটতে হয়, শুটিংয়ের ক্ষেত্রে কি এরকম কোনো সমস্যা ফেস করেছেন? না, আমি শুটিংটা একদম করতে আসি, যাকে বলে যে একদম ফাইনালি, যেমন পরীক্ষার ক্লাসে গিয়ে একটা স্টুডেন্ট পরীক্ষা দেয়, আমি তার আগে পড়া আর কি এভরিথিং। যেমন আপনারা সবাই হয়তো দেখেছেন যে আমি লোকেশন দেখতে গিয়েছিলাম, তো লোকেশন দেখতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি সেম তারটাই, আপনারা হয়তো বা বিকালে শটটা নিতে পারবেন, পুরো তারটাকে আমি কিন্তু একটা সেট তৈরি করেছি, কোথাও বোঝার উপায় নাই যে এখানে তার নয়, এটা তৈরি করা। তো আসলে এই ধরনের যেটা বলে যে টেবিল ওয়ার্কগুলো, এগুলো আমি একদম অনুদান পাওয়ার পরপরই আমি শেষ করে ফেলেছি, স্পটে এসে একদম খালি জাস্ট যাকে বলে কি যে মুদিখানার দোকানের মতো, যে এখানে আমার এই শট কাট, এখানে এই শট, একদম এভরিথিং আমার একদম টেবিল ওয়ার্ক ডান করেই আমি কাজে আসছি, যার জন্য আমাকে খুব একটা ফেস করতে হয়নি।